শাবরুম মহকুমার শাবরুম থানার অন্তর্গত মনু বনকুল আউটপোস্টের অধীনে বনকুল নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রায় 8-10টি দোকান পুড়ে ছাই হলো। গতকাল রাত্রি 9টা নাগাদ এই আগুন লাগে। কিভাবে লেগেছে কোনো দোকানদারই বলতে পারছে না। এই আগুন নিয়ন্ত্রণের জন্য রাত্রে 2টি ইঞ্জিন ছুটে আসেন। দমকলকর্মীদের বহু প্রচেষ্টায় প্রায় ঘণ্টাখানিক পর আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকানের মালিকরা জানান, সবগুলো দোকান মিলে প্রায় 25 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পালা যাওয়ার পরে 8টা সাড়ে 8টা বা 15টার দিকে আগুন লাগছে। লাগার পরে আমরা কেউ এখানে পুরান বাজারের দোকানদার, কেউ বাজার থেকে 1 কিলোমিটার দূরে দোকানদার, তখন 8:30-15টার ভিতরে তখন আওয়াজ নিয়ে আমরা সবাই আসি। আগের পরে দেখি যে আমরা এই অবস্থা। এরপরে আজকে ফানজাতে আসে বা অন্য অন্য লোকেরা আসে, আগের পরে এখন আমরা সবার কাছে আমরা আবেদন জানাইছি। এখন এটা কি আমাদের সরকার চিন্তা করবো, না আমাদের নেতা চিন্তা করবো, না আমাদের মন্ত্রী চিন্তা করবো, যে আমরা তো গরিব, আমাদের কাছে কিছু নাই, যে আমরা খাইতে পারি মতন, যে আমরা চলার আবার পুনরায় এই দোকান আমরা কীভাবে বাস্তবায়ন করতে পারি, এটা আমরা অনুরোধ করছি সরকার হোক বা সাংবাদিক হোক বা আমাদের প্রতিনিধি হোক। কতটা দোকান এখানে পড়া গেছে? এখানে 8টা দোকান পড়া গেছে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে আমি নিজে দোকানে করতে পারবো, আর দোকানে কেস, কিন্তু আমার পাশের দোকান একটা আছে, এখানে একজন বাঙালির ছেলে আসিল, মানে গোপাল দেবনাথ, আর এখানে আছে লক্ষণ দেবনাথ, অন্তত দোনো দোকানে নয়লে অন্তত 12-13 লাখ টাকা। কিন্তু তবু আমরা এটা কই লাভ হইতো না, আমরা অনুমানিক একটা ইয়া করি যে 5 লাখ টাকা ইয়া দিছি, আর গোপাল দেবনাথের এখানে সৈতে 10 কালকে 10 কুইন্টাল ছেলে আসিল। কিন্তু এই আমরা কাছে আবেদন করছে যে আমি একজন যে পার্টির প্রতিনিধি হিসাবে কাজ করতে আসি, যে আমার পার্টির কাছে অনুরোধ যে আমার এই দেশের গরিব লোক, যে আমার ব্যাপক বিক্রত কুমার যেন এটার জন্য একটু সহযোগিতা করে, এটার জন্য আমি অনুরোধ করছি তাদের কাছে, যে আমার এই গরিব লোক যেন বাঁচি থাকে। আপনার নাম কি? লক্ষণ দেবনাথ। এটা কোন জায়গা? বঙ্কল নতুন বাজার। তো এখানে কি আপনার দোকান আছে? আছে। কি দোকান আছিল? লেপ দোকান, প্লাস্টিক দোকান, 2টা দোকান। তো কালকে কিভাবে আগুন লাগছে? কিভাবে লাগছে তো এটা তো কইতে পারি না আমি। কয়টা নাগাদ লাগছে? 8:30-15টা। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? 5 লাখ। আমার টোটাল এখানে কয়টা দোকান? টোটাল হলো 8টা দোকান। তো কালকে কয়টা ইঞ্জিন নিয়েছিল এখানে? 2টা। আগুন নিয়ন্ত্রণ আনতে কতক্ষণ সময় লাগছে? এটা আপনাদের এখানে আজকে কেউ আইছিল নি? ও আইছিল। কে আইছে? ফায়ার সার্ভিস থেকে আইছে, এরপরে পঞ্চায়েত থেকে আইছে। তো আপনাদের খুব ক্ষয়ক্ষতি যে হয়েছে বা আপনাদের কোনো আশ্বাস টাশ্বাস দিছে সরকারিভাবে? সরকারিভাবে কোনো ক্ষতিপূরণ ক্ষতিপূরণ বা কিছুর আশ্বাস দিছে আপনাদের? না দিছে না। তো তো আপনি এখন কী চান? আপনি এখন কী চান? তখন তো রিপোর্ট খবর ত্রিপুরা।